নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এসএন ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেল। এখন যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটি আপনারা নিশ্চয়ই ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গত কয়েক মাস আগে রেশন কার্ডের বিভিন্ন কারেকশান, যেমন নাম, বাবার নাম, স্বামীর নাম অথবা জন্ম তারিখে ভুল থাকার কারণে যে কারেকশানগুলি দরকার ছিল সেগুলোর অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছিল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ফুড সাপ্লাই অফিসের মাধ্যমে কারেকশানের ফর্ম, নতুন রেশন কার্ডের ফর্ম, যেমন ফর্ম নাম্বার 5, 4, 6 ইত্যাদি নেওয়া হয়েছিল। তো ফর্ম জমা নেওয়ার সময় ফুড সাপ্লাই অফিস থেকে, ব্লকের ফুড সাপ্লাই অফিস থেকে একটি কাগজ দেওয়া হয়েছিল বন্ধুরা। তো সেই কাগজে একটি অ্যাপ্লিকেশান নাম্বার তাতে দেওয়া হয়েছিল। তো সেই অ্যাপ্লিকেশান নাম্বার মাধ্যমে আপনারা অনলাইনে মোবাইলের দ্বারা, আপনার কাছে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের দ্বারা কিভাবে আপনি আপনার যে অ্যাপ্লিকেশান, সে কারেকশানের জন্য হোক কিংবা নতুন রেশন কার্ডের জন্য হোক, সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন তা আমি আজকে এই ভিডিওতে করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানে প্রেস করে রাখুন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি দেখে নিই। বন্ধুরা, সবার প্রথম আপনি আপনার ফোনের ওয়েব ব্রাউজারটি ওপেন করুন। ওয়েব ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে সার্চ করুন wbpds.gov.in। wbpds.gov.in সার্চ করার পর আপনি এই পেজে পৌঁছবেন। এরপর এই যে দেখছেন থ্রি লাইন, এই থ্রি লাইনে টাচ করুন। থ্রি লাইনে টাচ করার পর আপনার কাছে এই অপশানগুলো আসবে, হোম, অ্যাবাউট আস, রিপোর্ট অন NFSA, গ্রিভেন্স, ফেচার্স। এরপর আপনি এই যে ফেচার্স দেখছেন, এই ফেচার্স অপশানে ক্লিক করুন। ফেচার্স অপশানে ক্লিক করার পর এই যে দেখছেন এইখানে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এর উপরে ক্লিক করুন। এর উপরে ক্লিক করার পর এই যে দেখুন চলে এসেছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এখানে আপনি যে কারণে ফর্মটি জমা দিয়েছিলেন, ধরুন কারেকশানের জন্য ফর্ম নাম্বার 5 জমা দিয়েছিলেন, তো আমি এখানে 5 নম্বর ফর্ম, ফর্ম 5 সিলেক্ট করে নিচ্ছি। ফর্ম সিলেক্ট করার পর এই যে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এইখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করুন। ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি পশ্চিম মেদিনীপুর। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি আপনার ব্লকটি সিলেক্ট করুন। আমি এখানে আমার ব্লক সিলেক্ট করে নিচ্ছি। ব্লকটি সিলেক্ট করার পর দেখবেন এখানে 2 ডিজিটের একটি নাম্বার চলে আসবে এবং এখানে একটি 6 ডিজিটের নাম্বার চলে আসবে। এরপর এখানে দেখুন এন্টার লাস্ট 8 ডিজিট অফ অ্যাপ্লিকেশান নাম্বার, তো আমি আমার অ্যাপ্লিকেশান নাম্বারের লাস্ট যে 8 ডিজিট রয়েছে সেটি এন্টার করছি। অ্যাপ্লিকেশানের লাস্ট 6 ডিজিট, যেটি ওই যে কাগজটি আপনাকে দেওয়া হয়েছিল ব্লক ফুড সাপ্লাই অফিস থেকে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার সময় তাতে রয়েছে, তো সেই তার লাস্ট যে 8 ডিজিট এখানে এন্টার করবেন। অথবা এই যে দেখুন এন্টার ফুল 16 ডিজিট অ্যাপ্লিকেশান নাম্বার, এই যে 16 ডিজিট দেখুন 1, 2 এইখানে রয়েছে 6টা, তার মানে 8টা, আর লাস্টের এখন যেটা এন্টার করলাম 8টা 16টা আপনি এখানে এন্টার করতে পারেন। তো আমি এখানে লাস্ট যে 8 ডিজিট নাম্বারটি রয়েছে সেটি এন্টার করলাম। এন্টার করার পর এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করবেন।
দেখুন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে অ্যাপ্লাইড ফর ফর্ম 5 সিরিয়াল নাম্বার 1 স্ট্যাটাস চেঞ্জড অন স্ট্যাটাস চেঞ্জড অন কত 24/2/2020 রিমার্কস অ্যাপ্রুভ আমাকে এরকম স্ট্যাটাসটি এখন দেখাচ্ছে আপনার যদি কার্ড প্রিন্টিং অবস্থায় থাকে তো প্রিন্টিং দেখাবে আপনার যদি কোনো ভুল থাকে রিজেক্টেড হয়ে থাকে তো রিজেক্ট দেখাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার ফোনের মাধ্যমে রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এখন এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ